শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মালদহর খবরের দিকে নজর রাখব, অর্থাৎ জেলার খবরের দিকে নজর রাখব। এবং প্রথমেই আপনাদেরকে জানাই, মালদহে কার্যত তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও শক্তি বৃদ্ধি। তিনজন নির্দল এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ইংরেজবাজারের ঘটনা, যেখানে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে তিনজন পঞ্চায়েতের সদস্য ইংরেজবাজার ব্লক সভাপতির হাত ধরেই যোগদান, ব্লক সভাপতির বিরুদ্ধে সরব অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা। নির্দল হয়ে দাঁড়ালে কাউকে তৃণমূলে ফেরানো হবে না, গত পঞ্চায়েতের আগে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের নির্দেশেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মালদহে সেখানে তিন নির্দল পঞ্চায়েতের সদস্যকে যোগদান করানো হলো তৃণমূল কংগ্রেসের হাতে, তাদের দলীয় পতাকা তুলে দেওয়া হলো। জয়েন আমরা মেনে নিতে পারবো না, যেহেতু আমাদেরকে অন্ধকারে রেখে ব্লক প্রেসিডেন্ট মাননীয় প্রতিভা সিং মহাশয়া কাজীগ্রাম অঞ্চলের সাথে কোনোভাবে জাতি পার্টি প্রোগ্রাম বলেন আর কিছু বলেন, কোনো সমস্যা হয়ে গেলে কোনো যোগাযোগ রাখছেন, অথচ উনি জয়েন করিয়ে দেবেন, আমরা তো মেনে নিতে পারবো না। কোনো আলোচনা করেনি, যেহেতু আমরা রাজনীতি করছি, আমাদের তৃণমূল কংগ্রেস কাজীগ্রাম অঞ্চলে একটা সংগঠন আছে, কোনো কাজ করলে আমরা তো সংগঠনের সাথে আলোচনা করি, আমার জেলা নেতৃত্ব আছে, ওনাদের সাথে না জানি আজকে জয়েন্ট হচ্ছে, এটা তো আমরা কোনো মতে মেনে নিতে পারবো না, তবে হলে তো দলের ক্ষতি হয়ে যাবে একটা বড় ধরনের। গতকালকে আমাদের দলীয়ভাবে ইংলিশবাজার ব্লকে অন্য দল থেকে কোনো জয়েনিং আমরা করাইনি, এবং কোথাও হয়েছে কিনা আমার সঠিক তথ্য জানা নেই, আমরা খোঁজ খবর নিয়ে দেখব ব্যাপারটা কি আছে। সম্মেলনী এবং তার সাথে সাদর সম্মান এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক দার নির্দেশে জয়নিং এর একটা প্রোগ্রাম ছিল, উনি আমাদের একটা ফরমেট পাঠিয়েছিলেন, সেই ফরমেট অনুযায়ী আমরা পাঠিয়েছিলাম, ওনার অফিস থেকে ইয়েস করেছিলেন, চারজন মেম্বার এবং একজন এক্স প্রধান আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদেরও নিশ্চয়ই মনে আছে 2023 সাল পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে, যখন নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন গিয়েছিলেন তখন বলেছিলেন দলের বিরুদ্ধে হয়ে যারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়, তৃণমূল কংগ্রেসে তাদেরকে নেওয়া হবে না। কিন্তু তারপরেও তাহলে এই ঘটনা কি করে ঘটলো একবার আপনাদের সামনে তুলে ধরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এর নির্বাচনের আগে ঠিক কি বলেছিলেন। কোন নির্দলকে, যে তৃণমূল সমর্থিত নির্দল, অমুক সমর্থিত নির্দল যেই বলুক, আমি আপনাকে বলছি সারা জীবনে কোনো দিন এদেরকে দলে নেওয়া হবে না, যদি কেউ ঢোকায় পরের দিন এসে আমি বার করব। যারা দলের সাথে যুদ্ধে বেইমানি করে তাদেরকে আমরা দলে রাখি না। এটা আমি মালদাতেও জেলা স্তরে অধিবেশন করার সময় দ্ব্যর্থহীন ভাষায় বলে গেছি, আজকেও দাঁড়িয়ে বলে গেলাম। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মালদাতে দাঁড়িয়েই নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বারবার করে যে দলের বিরুদ্ধে গিয়ে যারা নির্দল হয়ে দাঁড়াবে তাদের দলে নেওয়া হবে না। তাহলে এই মালদাতেই কি করে তিনজন নির্দলকে দলে যোগদান করানো হলো, তা নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় কি বলছেন শোনাই। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যক্রমে সেখানে তিনি পোশাক পরে সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকবার বলেছি যে এই পুলিশ প্রশাসন হচ্ছে দলদাস, দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাই এটা স্বাভাবিক যে তারা ক্যাডার, তারা একদম উর্দিধারী ক্যাডারে পরিণত হয়েছে। তার প্রমাণ গতকাল মানিক চকে তৃণমূল কংগ্রেসের কার্যক্রমে তিনি পোশাক পরে, সরকারি পোশাক পরে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। ও আমরা পুলিশ সুপারের সাথে কথা বলবো, ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই অভিযোগ জানাবো যে সেই পুলিশ আইসিকে যাতে সাসপেন্ড করা হয়, এবং যদি সেই এইসব আইসিরা, পুলিশ প্রশাসনের এই আধিকারিকরা যতদিন পর্যন্ত এই দুর্নীতিগুলোর সঙ্গে যুক্ত থাকবে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি দেখতে পাবে, আমরা ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে আগামী দিন আন্দোলন করব। বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যার মামলা এবং সেই খুনের মামলায় এবার শিয়ালদহ কোর্ট থেকে অন্য আদালতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাওয়া হলো, অর্থাৎ স্থানান্তর করবার জন্য অনুমতি চাওয়া হলো। আর এই সংক্রান্ত বিষয়ে মামলা শুনানি এবং তার পার্শ্ববর্তী আর্থিক কোন কোন খবরগুলো সামনে আসছে বা তথ্য সামনে আসছে সে বিষয়টা আমরা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি খবর পাচ্ছ এই শিয়ালদহ কোর্ট থেকে যে অন্য আদালতে স্থানান্তরের মামলা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে?
একেবারে দেখো তনয়া, এর মধ্যে যা উঠে আসছে, অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদা কোর্ট থেকে অন্য আদালতে স্থানান্তর পাঠক মামলা, এই মর্মেই মামলা দায়ের করেছিল অভিজিৎ সরকারের পরিবার। সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিয়ালদা কোর্ট থেকে মামলা অন্য আদালতে স্থানান্তর নিয়ে সিবিআই এর আপত্তি আছে নাকি, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় পূর্বাবকাশকালীন বেঞ্চের। আদালত গুরুত্ব দিয়ে মামলা শুনছে না, বারবার আদালতের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এই অভিযোগ তুলে শিয়ালদা কোর্ট থেকে রাজ্যের অন্য যে কোনো আদালতে মামলা স্থানান্তরের আবেদন জানায় অভিজিৎ সরকারের পরিবার, এবং পূর্বচ্ছুটির দু সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তনয়া বেশ, ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা, নজর রাখো। এবং যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, দেখুন বিজেপি কর্মী তার হত্যার ঘটনা এবং তারপর শিয়ালদহ কোর্ট থেকে অন্য আদালতে সেই মামলা যাতে নিয়ে যাওয়া যায়, অন্য আদালতে স্থানান্তর করা যায়, সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা হয়েছিল এবং সিবিআইকে রিপোর্ট জমা দিতে ইতিমধ্যে বলা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে এমনটাও খবর উঠে আসছে। আর এদিকে কিছুক্ষণ আগেও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে জেলার খবর দেব এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙড়। যেই ভাঙড়ে এবার তৃণমূল কংগ্রেসের অর্থাৎ দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূলের সাংসদ এবং বিধায়কের, একদিকে যেখানে তৃণমূলের সাংসদ তিনি বলছেন জুতোপেটা করার কথা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি আবার বলছেন কষিয়ে থাপ্পড় মারার কথা। দলের নেতা কর্মীদের জুতোপেটা এবং থাপ্পড় মারার নিদান তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা একদিকে, অন্যদিকে সাংসদ শাইনি ঘোষের ঘর দেবার নাম করে টাকা চাইলে থাপ্পড় মেরে আমাদের জানান, প্রকাশ্য সভা থেকে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অন্যদিকে শওকত মোল্লার এই সমর্থন যাদবপুরের তৃণমূল সাংসদের শাইনি ঘোষের, দলে থেকে দলবিরোধী কাজ করলে জুতো মারার নিদান, জুতো মারার নিদান দিয়েছেন শাইনি ঘোষ। ব্যাক টু ব্যাক আপনাদের সামনে সেই বক্তব্য দুটো রাখি, একদিকে শাইনি ঘোষ, অন্যদিকে শওকত মোল্লা। দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম মানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতোপেটা করা উচিত বলে আমি মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটে খুটে এই দলটা তৈরি করেছে। একটা দল তৈরি করতে কি লাগে আজকে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে জানেন, কাজে যারা শুধু নিজেদের কথা ভেবে, যারা শুধু লোভের বসে, যারা নিজেদের আখের গোছাবে বলে এবং নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদের স্থান তৃণমূল কংগ্রেসে নেই। যদি আমাদের কোন নেতা, সে বুথের নেতা হোক, অঞ্চলের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে বিধানসভার নেতা হোক, সে কোনো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কিংবা জেলা পরিষদের মেম্বার হোক, যদি কারোর কাছে এক টাকা ঘরের জন্য চাইতে যায়, কানে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে খবরটা পাঠাবে। পরিষ্কারভাবে বলতে চাই, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এই টাকা মামা ডিমাংসের সরকার দিচ্ছে, অনেক কষ্ট করে সরকার চালাচ্ছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই টাকা গরিব মানুষের টাকা, এই টাকা কোনো নেতার অধিকার নেই। একজন দুজনের জন্য আজকে দল কালিমালিপ্ত, তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হবে, একজন দুজন তিনজনের জন্য দল বিপদে পড়বে, ধীরে ধীরে আলো তুলবে, এই জিনিস কিন্তু চলবে না। দলের ঊর্ধ্বে কেউ নয়, এবং সব থেকে বড় বিষয় স্বার্থ সিদ্ধি করবার জন্য যারা দলে আসছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না, একবারে স্পষ্ট বার্তা দেওয়া হলো, একদিকে যেমন শওকত মোল্লা, অন্যদিকে শাইনি ঘোষ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম সাংসদ এবং একই সঙ্গে আইনজীবী, তিনি কি বলছেন, এবং জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, কি বলছেন শোনায়। অ্যাকচুয়ালি যাকে বলে কেই হারিয়ে ফেলেছে, গুরু মোল্লা তো আগেই বলেছে ফোর্স করতে, ওরা বিভিন্ন ফর্মে ফোর্স করছে। আর শওকত মোল্লা তো মহান নেতা, শাইনি ঘোষ তিনিও মানে সনাতনীদের উপর চরম অপমানের পর তারা জনপ্রতিনিধি হয়েছে, ঠিক আছে, তাদের আসল চরিত্রগুলি এখানে বেরিয়ে পড়ছে। আর তৃণমূল যদি বলে যে টাকা তোলার জন্য জুনিয়ার ডাক্তাররা আন্দোলন করেছে, এটা কার্যত মানে সোনার পাথর বাটির মতো বুঝে গেছেন। ওদের মুখ্যমন্ত্রী মহান নেত্রী, সে সিবিআই তদন্তের স্ক্যানারে রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে, যে মন্ত্রিসভা বেআইনি চাকরি, টাকা দিয়ে দেওয়া চাকরি নিরাপত্তার জন্য ক্যাবিনেট ডিসিশন করেছে। তার দলটাই দুর্নীতিতে জন্ম নিয়েছে, দুর্নীতিতে বেঁচে আছে, সেখানে এইসব কথা ওরা বলছে ওদের কর্মীদের বোঝাবার জন্য, যে দুর্নীতির তো কম দুর্নীতিবাজ লোকেরা আছে যারা অংশীদার করছেন, তারা ওই দুর্নীতির টাকাতে বাড়িতে বাড়িতে হচ্ছে, দুর্নীতির উপরে বেঁচে আছে, সেখানে নিজেরা কর্মীদের একটু চাঙা করার চেষ্টা করছেন, আর কিছু নেই।